যাচ্ছি বাজারে, বাজার করার জন্য লাপাড়া বাজারে। কি মাছ এর ভিতর? এই মাছ দাদা তাজা হয়েছে। পুঁটি মাছ কত করে? 80 টাকা পোয়া। এই খালি পুঁটি আর কিছু নাই? আর কিছু নাই। এই পুঁটি দেখতে নেবে না পুঁটি পয়েন্টার সময় কাটে খাওয়া লাগবে। উল্লাপাড়া বাজারে আসছি, মাছ কিনবো। আজকে কিনবো মাগুর মাছ, তারপরে গ্রামে যেয়ে রান্না করব। এখন বাজে 10:15, চলেন যাই বাজারে যাই, আগে বাজার শেষ করে নিই। মাগুর কি দেখি না চাষের? দেখি কত করে কেজি? 700 আছে। বড় দেখে 1 কেজি মাপেন? কত করে মাগুর? 700। 700 টাকা কেজি। 700 কেজি মাগুর নিলাম, 700 টাকা কেজি নিল। 600 নিছেন? আচ্ছা ভাই বলতেছেন 600 টাকা কেজি নিল। মোট 1000 টাকার মাগুর মাছ। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফুড ভিলেজ চ্যানেল। আজকে রান্না করব আমরা হলো দেশি মাগুর মাছ। এই যে দেখতে পাচ্ছেন বড় বড় 4টা দেশি মাগুর মাছ আছে, আপনার ভাইয়া সকালে বাজার থেকে নিয়ে আসছে। তো আজকে এই দেশি মাগুর মাছ রান্না করব, সেই সাথে আপনারাও দেখবেন এবং উপভোগ করবেন, আশা করছি ভালোই লাগবে। মাগুর মাছগুলোর সাথে পারাই যাচ্ছে না, একটা রাখি আর একটা দেয়, তিনটা থাকবে ও মোট মিলায়। এখন হলো খোকসা গাছের পাতা তুলবো, মানে এই পাতাটা দিয়ে মাগুর মাছ পরিষ্কার করা হয়। খোকসা গাছের পাতা তুলি, এই গাছের পাতা দিয়ে পরিষ্কার করা যায়, পেঁপে গাছের পাতা দিয়ে পরিষ্কার করা যায়। তো আজকে আমরা এই গাছের পাতা দিয়ে পরিষ্কার করি। আমরা এখন মাগুর মাছ কেটে নিব। মাছ কুটে নেই, একদম তাজা দেশি মাগুর মাছ। একেবারেই কথা শুনি না, একেবারেই কথা শুনিস না। হ্যাঁ ঘষতে হবে পরে। Thank you.
এখন আমরা মাছ কেটে নিব। এই যে এর থেকে আর বেশি পরিষ্কার করতে পারলাম না, যতটুকু পরিষ্কার করতে পারছি আমি পরিষ্কার করে নিছি এইসের পাতা দিয়ে। এখন কেটে নিচ্ছি, বিসমিল্লাহ। লবণ দিয়ে কষলে নি, মাছ মোটামুটি আমার ধোয়া শেষ, আর অল্প দুই একবার ধুইলেই শেষ হয়ে যাবে। গ্রামে এখন ধান লাগানোর সময়, সবাই ধান লাগাচ্ছে, ক্ষেত পরিষ্কার করতেছে, চারা তুলতেছে, এক একজন এক এক রকম কাজ করতেছে। এখন আমি রসুন বেটে নিব মাগুর মাছ রান্না করার জন্য। পরিমাণ মতো জিরা, এখন টমেটো কেটে নিব। মাগুর মাছের মধ্যে ভুনার মধ্যে একটু টমেটো কুচি দিলে অনেক মজা হয়, তো সেই কারণে টমেটো কেটে নিচ্ছি। বিসমিল্লাহ, আমরা তরকারি বসায় দেওয়ার জন্য কড়াই উঠিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দুইটা তেজপাতা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, সামান্য একটু পানি দিয়ে দিলাম, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়ো সব একবারে দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা, রসুন আর জিরা বাটা, আরো একটু পানি দিয়ে দেব। মাছ দিয়ে দিলাম, মাছ কষানোর জন্য আমি আরো একটু পানি দিয়ে দিই। সুন্দর কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম,
এখন গাছে থেকে তুলে নিয়ে আসা ধনিয়া পাতা দিয়ে দিলাম তরকারি হওয়ার পথে একদম হয়ে গেছে তরকারি দুই মিনিট ঢাকা দিয়ে দিব হয়ে গেছে তরকারি এখন নামায় ফেলব তরকারি এখন হয়ে গেছে নামায় ফেললাম বিসমিল্লাহ আজ রান্না হয়েছে মজাদার দেশি মাগুর মাছ ওয়াও অনেক বড় দেশি মাগুর মাছ আমাকে ঝোল দাও তোমাকে ঝোলও দিব আমার জন্য আছে বড় সাইজের একটা মাথা ছোট আর আছে মাছ বিসমিল্লাহ আমরা এখন খাওয়া শুরু করলাম আমরা খাচ্ছি মাগুর মাছের ভুনা দেশি মাগুর মাছ ওয়াও চরম মজা অনেক বড় সাইজের মাগুর মাছ ছিল খেতেও দুর্দান্ত এই মাছটা অনেক পুষ্টিকর খাল বিলে প্রচুর পাওয়া যেত আগে গ্রামের খালে বিলে এখন আর তেমন একটা দেখা যায় না খুবই সুস্বাদু হয়েছে শিরাম স্বাদ হয়েছে এই যে মাগুর মাছ বড় বড় পিস হয়েছিল সেটাও দুর্দান্ত সেই স্বাদ মাগুর মাছটা কেমন স্বাদ বাবারা অনেক মজা অনেক মজা ওরাও বলেছে অনেক মজা হ্যাঁ অনেক টেস্টি আপনারা বাসায় এই রেসিপিটা দেখে রান্না করে খাবেন তাহিন মাগুর মাছের ডিম চেয়েছিল কিন্তু ডিম পায় নাই ঝোলটা আরো মজা হয়েছে তো আপনারা বাসায় রান্না করে খাবেন ইনশাল্লাহ আমরা খাওয়া দাওয়া শেষ করি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন রেসিপি নিয়ে তো আপনাদেরকে আল্লাহ হাফেজ দিয়েই দিয়েছে তো ঠিক আছে আল্লাহ হাফেজ